আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বাগেরহাটের মংলায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম আব্দুল মান্নান সর্দার। এই মামলায় অভিযোগ গঠনের 7 কার্যদিবসের মধ্যে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম দুপুরে এ রায় দেন। যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশ দেয় আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এত কম সময়ে এ ধরনের ফৌজদারি মামলার বিচার কাজ সম্পন্ন করা এটাই প্রথম। আগের স্প্যানটি বসানোর মাত্র 8 দিনের মাথায় বসানো হলো পদ্মা সেতুর 33তম স্প্যান। দুপুরে মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর 4,950 মিটার। সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে। এই স্প্যানটি বসানোর পর এখন বাকি আছে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। যত দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে। সাভারে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের 6ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। সকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্ট ডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে 6ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোর অব মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ক্রিকেট বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ওঠার মিশনে কিছুক্ষণের পর মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ এবং ও তামিমের একাদশ। 3 ম্যাচ 2 পয়েন্ট নিয়ে টেবিলের শেষে রয়েছে মাহমুদুল্লাহর দল। 1 ম্যাচ কম খেলা তামিমদের অবস্থান 2 নম্বরে। ম্যাচটি তাই রিয়াদের দলের জন্য বাঁচা মরার। এর আগে প্রথম সাক্ষাতে তামিম একাদশকে 5 উইকেটে হারিয়েছিল মাহমুদুল্লাহর দল। আজ জিতলে নাজমুল একাদশের সাথে ফাইনাল খেলার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তামিমের দলের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। শহীদ মিনার এলাকার হ্রদে শতাধিক নৌকা ও সাম্পানেতে অংশগ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার জানাচ্ছি শেয়ারবাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই 30 ইন্ডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে 6টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের 6টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো আমরা নেটওয়ার্কস, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্কোয়ার নিট কম্পোজিট, খুলনা পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ এবং সিটি ব্যাংক লিমিটেড। ইন্ডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইল, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ, জিএসপি ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। আগামী 1 নভেম্বর থেকে সূচকের পুনর্বিন্যাস কার্যকর হবে। গ্রামীণফোন লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 6.59 টাকা। গত অর্থবছরে একই সময়ে ইপিএস ছিল 5.38 টাকা। সর্বশেষ 9 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 19.89 টাকা, আগের বছর যা ছিল 18.75 টাকা। গত 30শে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ হয়েছে 31.29 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।